اعْبُدُوا اللَّهَ وَلَا تُشْرِكُوا بِهِ شَيْئًا وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا দুই নম্বর আল্লাহ তাআলা আনছেন মা বাবার হক। সারা জিন্দগি তো মা বাবার ওয়াজই শুনছেন, কিন্তু মা বাবার পাওনা আপনার কাছে শুধু তা না, সন্তানেরও কিছু পাওনা আছে মা বাবার কাছে। মা বাবা জীবনের শুরুতেই পাওনাগুলো আদায় করে না, বুড়াকালে যায়া নিজের পাওনা ঠিকই চায়। কথা বলেন না, বলে বাচ্চার পাওনা কি? বাচ্চার এক নম্বর পাওনা হচ্ছে ওই বাচ্চাটাকে একটা দিনদার মা উপহার দেওয়া। আনসেন ডিস্কু তো বাচ্চা হইব হাসান বসরি, হাসান বসরি আনতে হইলে হাসান বসরির মা বিয়া করতে হইব। আপনি আনসেন ডিস্কু, ওই ডিস্কু প্যাডের মধ্যে বাচ্চা নামাজ পড়ে না, জিকির নাই, কোরআন তেলাওয়াত নাই, সুরা রহমান যদি পড়তো কত ফায়দা হইতো প্যাটের মধ্যে বাচ্চা। মায়েরা বেশি বেশি সুরা রহমান পড়বে, অনেক ফায়দা হবে। ওইটা করে নাই, হিন্দি সিনেমা দেখছে বৈশা বৈশা, বাচ্চাও প্যাডের মধ্যে ডান্স শিখছে, গান শিখছে, দাঁড়াইতে পারে না, পয়রা যায়, পড়ার সময় একটা মোড়া দেয়, শিখছে ওইটা। কথা কর, বাচ্চা দুনিয়ায় আসছে, তার হক ছিল দুনিয়ায় আসার সাথে সাথে তাকে তৌহিদের বাণী শোনায়া দেওয়া, আল্লাহু আকবার আল্লাহু আকবার শোনায়া দেওয়া। আপনি তো আলট্রা মডার্ন, আপনার বাচ্চা নানি আর দাদির হাত দিয়া দুনিয়ায় আসে না তো, আপনার বাচ্চা আসে নার্সের হাত দিয়া, সেটা বাংলাদেশে হোক বিদেশে হোক। ওই নার্সগুলো নামাজি না নামাজি না খবর নাই, মুসলমান না মুসলমান না খবর নাই, বাচ্চা দুনিয়ায় আসছে, আসছে ভালো কথা, যার হাত ধরেই আসুক আসুক, আসছে। আসার পর তার কানে আল্লাহু আকবারের ধ্বনি যাওয়ার কথা, ওইটা যায় না, যায় কি? ওই ওয়েটিং রুমে অভ্যর্থনা যেখানে হয় ওই জায়গায় টেলিভিশন চলছে, উঁচু আওয়াজে হিন্দি সিনেমার গান বাজতেছে, ওই রোগীর সাথে আসা মানুষগুলো বসে বসে ওই গান শুনে, বাচ্চা দুনিয়ায় আইসাই তার কানে ঢুকছে ওই গানের আওয়াজ, ওই বাচ্চা হাসান বসরি হবে। আপনি কি করে কল্পনা করেন? মাওলানা রুমি বড় দারুণ বলেছেন, আন্দোলনে কার দরিয়া তখ্তা বন্ধন কর দেই, বাজ মি গুই কে দামন তর্ম কুন হুশিয়ার বাস। হাত পাও বাইন্দা পানির মধ্যে ফালাইয়া উপর থেকে বলতেছে সাবধানে থাইকো, কাপড় চোপড় যেন না ভিজে, জান্নাতের জাহান্নামের রাস্তায় উঠাইয়া দিয়া সব উপকরণ যোগাইয়া দিয়া এখন হুজুরের কাছে আসছেন তাবিজের জন্য, পোলাটা কথা শুনে না। তো এক কাম করে, বাড়ির আঙ্গিনায় সবাই নিম গাছ লাগাইবেন, শতাব্দীর শ্রেষ্ঠ গাছ, জাতিসংঘের ঘোষণা শতাব্দীর শ্রেষ্ঠ গাছ কোনটা? নিম গাছ, নিম গাছ, নিম গাছ। তো ওই পরিবেশের জন্য খুবই উপকারী, অক্সিজেন খুব ভালো দেয়, খুব ভালো খায়, তিতা জিনিসটাই তো যত ব্যাকটেরিয়া আছে এটাকে খুব বেশি খায়। তো শতাব্দীর শ্রেষ্ঠ গাছ, তো কি করবেন, গাছ সব ঘরের আশপাশে নিম গাছ লাগাইবেন, লাগাইয়া হুজুরের থেকে একটা তাবিজ দিবেন, হুজুর একটা তাবিজ দেন, কেন? যে আমার নিম গাছে যেন আঙ্গুর ধরে। কি ধরে? নিয়ে ওই তাবিজ নিয়ে নিম গাছের গোড়ায় লাগাইয়া দিবেন, আর বৈশা বৈশা অপেক্ষা করবেন, আঙ্গুর ধরবে, নিম ফল ধরছে, খুশি, আঙ্গুর আয়া পড়ছে, খায়া দেহে আয় সুবহানাল্লাহ, আগের চেয়ে বেশি দিতা, আগের চেয়ে বেশি তিতা। কেন বললাম? মানুষ যখন আশাহত হয় কষ্টটা বেশি পায়, এমনি তো এক তিতা লাগতো আগের থেকে প্রস্তুত তিতা, এখন তো আশা করছিল মিডা, যেই না মুখে দিছে ওর সর্বনাশ। এখন তো সন্তান আপনাকে ওই রেজাল্ট দিচ্ছে, সন্তানের বয়স যখন 7, আল্লাহর নবী হুকুম করেছিলেন মুরুসিবিয়ানাকুম বিসসালাহ ওহুম আবনা উসাবা, সন্তানকে নামাজের হুকুম করো, তার বয়স যখন 7, আপনি নামাজের হুকুম করেন নাই, তার হাতে একটা অ্যান্ড্রয়েড সেট ধরাইয়া দিছেন বয়া বয়া গেম খেলে। আল্লাহর নবীর হুকুম ছিল দ্রিবুম আলাইহা ওহুম আবনা ওয়াশার, সন্তানের বয়স যখন 10, তাকে নামাজের জন্য হালকা পিটুনি দাও। আপনি পিটুনি থাক দূরের কথা, সন্তানকে একটা কম্পিউটার কিনা দিছেন, ইন্টারনেট চালায় লেখাপড়া করবে, দরজা লাগাইয়া কি করে ঘোড়ার ডিম আপনি জানেন না? বেশি মডার্ন, চাকরিতে চলে গেছে, বাচ্চাটারে দিয়ে গেছেন বুয়ার কাছে, কার কাছে? বাচ্চা জিজ্ঞেস করে মাকে, মা তোমার গহনার দাম বেশি না আমার দাম বেশি? তো মা বলে, বাবা তোমার দাম বেশি কা, তুমি একটা মিথ্যুক।
তুমি একটা মিথ্যুক। কেন? কারণ তোমার গয়নাগুলো আলমারির ভিতরে রাইখা, চাবিটা তুমি নিয়ে যাও সাথে কইরা, আর আমারে ঘরে রাইখা, বুয়ার কাছে দিয়া, চাবিটা বুয়ার কাছে দিয়া যাও। কি বোঝা গেল? কথা কয় না, কি বোঝা গেল? যেই বাচ্চা হইয়াই বুঝছে আমারে আরেকজনে পালে, আপনি যখন বুড়া হবেন ওই বাচ্চা বুঝবে মাকেও বৃদ্ধাশ্রমে পাঠাইয়া আরেকজনকে দিয়া পালাইতে হবে। খেদমত তো সোজা, আপনি বাচ্চার হক আদায় করেন না, বাচ্চা আপনার হক আদায় করবে যদি করে আপনার কপাল। সিস্টেম বলে না, সিস্টেম বলে না, থাক আর বেশি কিছু কমু না, পোলা পায় না হন আপনার বিরুদ্ধে বিদ্রোহ শুরু করবে, এই জন্যই তো কথা শুনি না। এরে বাপ, শোন শোন, মা বাবা আল্লাহর এক বড় নিয়ামত, মা বাবা আল্লাহর এক বড় নিয়ামত, যার নাই তাকে জিজ্ঞেস কর কি নিয়ামত হারাইছে, যার নাই তাকে জিজ্ঞেস কর কি নিয়ামত হারাইছে। জীবনে ঘরে যত খাবার তৈরি হয়েছে মজাদার, তোমার খবর নাই তোমার মুখে না দিয়া মা বাবা খান নাই। আজকে তুমি বড় হইছো, কামাই করো, সন্তানের মুখে ফল উঠায়া দাও মৌসুমি ফল, বিবির মুখে মৌসুমি ফল উঠায়া দাও, খাওয়ায়া খোয়া প্যাকেটটারে খাটের নিচে লুকায়া রাখো, দরজার চিপা দিয়া মা ওই দৃশ্য দেখে ভাবে এটা ওই সন্তান আমার, যাকে না দিয়া কোনোদিন আমি ভালো কিছু খাই নাই, খাওয়ার পর থাকলে খাইছি নাইলে নাই, এটা ওই সন্তান যাকে পেটে নিয়ে আমি একটু খাইতে পারি নাই, সবাই খেতে বসছে আমি উঠে গেছি, কারণ তুমি লাইতেছিলা মা বসতে পারে না, এটা ওই সন্তান যার জন্য আমি ঘুমাইতে পারি নাই, ঘরের সবাই ঘুমায় আমি ঘরে পায়চারি করতেছি, কারণ তুমি ভিতরে লাইতি লাতির উপর লাতি দিচ্ছ মা ঘুমাইতে পারে না, তুমি ওই সন্তান শীতের রাত পেশাব করে দিছ একটার পর একটা, মা পাল্টাইছে মা পাল্টাইছে, তোমাকে ভিজতে দেয় নাই, মা ভিজার মধ্যে শুয়া ছিল, আমার বাচ্চা আমার পাশে শোয়া, খাটের পাশের যে উপরে বাড়তি কাঠ থাকে ওইটার সাথে ঠাস করে বাড়ি খেয়েছি, আমার ঘুম ভেঙে গেছে, ওইটাই মনে মনে হাসছি, আরে এর নামই তো বাবা, যে ব্যথা পাইলো তার ঘুম ভাঙ্গে নাই, যে শুনলো তার ভাঙছে কারণ, যে ব্যথা পাইছে তার লাগছে শরীরে, আর যে শুনছে তার তো লাগছে কলিজায়, এর নাম বাবা, এর নাম মা। কি নিয়ামত এটা, থাকতে কদর করো, নিজের জান্নাত বানাও। কোন হাদিসে নাই পীর খুশি তুমি জান্নাতি দেখাও, কোন হাদিসে নাই শ্বশুর খুশি তুমি জান্নাতি দেখাও, ওস্তাদ খুশি তুমি জান্নাতি দেখাও, হ্যাঁ তাদেরকে খুশি রাখা লাগবে এটাও শরীয়ত, ওস্তাদ নারাজ তুমি জাহান্নামী, শ্বশুর নারাজ তুমি জাহান্নামী, পীর নারাজ তুমি জাহান্নামী দেখাও না, অথচ নবী কি বলেছেন, উমা জান্নাতুকা ওয়া নারুকা, উমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবাই তোর জান্নাত, মা বাবাই তোমার জান্নাত, মা বাবা খুশি, এবাদত কম শিরিক করো নাই আল্লাহ জান্নাত দিয়া দিবেন, মা বাবা নারাজ এবাদত না খালি তাহাজ্জুদ গুজার পাগড়ি জুব্বা খোদার কসম কোনে কাজে আসবে না তুমি জাহান্নামে, বলেছেন কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খেদমত করে করে নিজের জান্নাত বানাও, খেদমত করে করে নিজের জান্নাত বানাও, আল্লাহ তাআলা কি সুন্দর করে শিখাইয়া দিচ্ছেন কি করবা, ওয়া কাদা রাব্বুক, আল্লাহর ফয়সালা, কার ফয়সালা, আর এই ফয়সালার উল্টা করার অধিকার কোন মুমিন মুমিনার নাই, কার কথা, মা কানা লি মুমিনি ওয়া লা মুমিনা ইযা কাদা আল্লাহু ওয়া রাসূলুহু আমরা আল্লাহ যা বলছেন তাই করতে হবে, আল্লাহ কি বলেন,
وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا মা বাবার সাথে সদাচরণ করো কেমনে করবা আল্লাহ শিখাইয়া দিতেছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা তারা যখন বার্ধক্যে পৌঁছে তখন এগুলোর বেশি জরুরত বার্ধক্যে না পৌঁছলেও এগুলো করা লাগবে কি করা লাগবে ফালা তাকুল্লাহুমা উফ মা বাবাকে কোনোদিন উফ বলা যাবে না উফ মানে কি আমাদের উস্তাদরা ব্যাখ্যায় বলেছেন উফ মানে হচ্ছে তুমি যখন কোনো কষ্ট পাইবা কষ্ট পাইয়া মা বাবার সামনে উফ বলবা না কেন আরে ভাই তোমার কষ্ট হচ্ছে শরীরে তুমি উফ বললে মা বাবার কোলে যায় যায় লাগে এইটা করা যাবে না ওয়ালা তানহারহুমা ধমকের সুরে কথা বলা যাবে না ধমকের সুরে কথা বলা যাবে না কে বলতেছে আল্লাহ মা বাবার পক্ষে হুকুম দিচ্ছেন খবরদার ধমকের সুরে কথা বলা যাবে না ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা ভদ্রচিত কথা বলবা মা বাবার সম্মান থাকে এইভাবে কথা বলবা একটা ছোট্ট উদাহরণ দেই তাইলে কিছুটা আঁচ করতে পারবে আমাদের এক বড় বুজুর্গ আব্বার সাথে চলতেন তো একদিন আমাকে জিজ্ঞেস করে হাসার তোমার মা কোথায় থাকেন তা আমি তো খুব গর্বের সাথে বলতেছি আমার মা আমার কাছে থাকেন আমার বলার মাকসাদ আমার তো আরও পাঁচটা ভাই বোন আছে আমার কারো কাছে আমার মা থাকেন না আমার মা আমার কাছেই থাকেন এটা তো আমার জন্য গর্ব ওই হিসাবেই আমি বলেছি আমার কাছেই থাকেন বুজুর্গ আমাকে একটা ধমক মারছেন আমি তো বুড়া বেকুফ হয়ে গেছি আমি ভাবছি তিনি আমার কথাটা বুঝেন নাই তো আমি আবার বললাম জি জি হজরত আম্মা আমার কাছেই থাকেন আলেম হইয়া কথা যদি এইভাবে বলো তো জাহেল কথা কেমনে বল এইবার আমি বুঝছি কোনো একটা গন্ডগোল লাগছে আমি চুপচাপ বসে আছি দেখি কি জবাব আসে তো উনি শিখাইয়া দিচ্ছেন এটা কখনোই বলবা না মা তোমার কাছে থাকে বলবা আমি আম্মার কাছে থাকি আম্মা আমার কাছে থাকেন না আমি আম্মার কাছে থাকি এটা তো হাদিসের কথা আমার তখন মাথায় আসছে আর এটা তো হাদিসের কথা এক সাহাবীর বিরুদ্ধে তার বাবা নালিশ করছেন রসুলের কাছে খরচপাতি দেয় না আল্লাহর হাবিব ছেলেকে ডাকাইছেন এই তোমার বাবার অভিযোগ খরচপাতি দাও না কি ঘটনা কি ওরে ইয়া রাসূল আল্লাহ আমারও কষ্ট দিছে অনেক অনেক ঝামেলা আছে তা আল্লাহর হাবিব বলেন এই আন্তা ওয়া মালুকা লি আবিকা তুইও তোর বাপের তোর কামাইও তোর বাপের তোর কিচ্ছু নাই যা আছে তোর বাপ যদি তোরে দেয় খাবি নাইলে নাই বুঝলাম যে কথা তো এইটাই আমাদের কাছে মা বাবা থাকেন না আমি কামাই বইলাই আমার কাছে থাকেন না আমার কামাই আমার মা বাবার কাজে আমার মা বাবা আমার কাছে থাকেন না আমি আমার মা বাবার কাছে থাকি আদব এতটুকু লেহাজ করা লাগবে ওইটাই আল্লাহ বলতেছেন ওয়াকুল্লাহুমা কওলান কারীমা শেষ ওয়াখফিদ লাহুমা যার মা বাবা আছে খেয়াল করে শোনো আজকে যাইয়াই আমল করবা অনেক মুরব্বীরা বাচ্চাদেরকে নিয়ে আসেন হুজুর মাথাটা একটু হাতায়া দেন মাদ্রাসার ছাত্ররা দৌড়ে আসে হুজুর মাথাটা একটা হাতায়া দেন আমি তো বুঝি যে আমি হাত দিলে কী লাভ হবে গুনাহগার তো বুঝি তার বিশ্বাস অনুযায়ী তার ফায়দা হয়ে যাবে কিন্তু আমার আর তোমার জন্যে হাত বুলাইলে সবচেয়ে বেশি কাজ হবে যার সেটা হচ্ছে আমাদের মা বাবা তার কাছে যায় বলো আল্লাহর হুকুম ওয়াখফিদ লাহুমা জানাহাযুল লিমিনার রহমাত বিনয়ের ডানাগুলো মা বাবার সামনে তুলে ধরো মা বাবার সামনে মেলে ধরো বিনয়ের ডানা মানি আমাদের ওস্তাদরা আমাদেরকে শিখাইয়া দিছেন যে টুপি যদি থাকে তো টুপিটা খোলো
খুলে যায় বাবার সামনে, বলো বাবা আমার মাথাটা একটু হাতায়া দাও, মার সামনে যায় বলো মা আমার মাথাটা একটু হাতায়া দাও। আরে ভাই এই হাত চলে গেলে আফসোস করবা, আমার মা যখন ইন্তেকাল করছে সবাই কান্দে আপনজন হারায়া, আমি কাঁদছি অন্য কারণে, যে হায়রে এখন আমার জন্য দোয়া করবে কি, এখন আমার মাথায় হাত বুলাই বেড়ায় দোয়া করবে কি, এখন তাহাজ্জুদের যায় নামাজে সারা রাত কে বসে থাকবে, আয় হায় আয় আল্লাহ। এই জন্য কে দিচ্ছে থাকতে কদর করো, মা বাবা কি খুশি হবেন জানো না, একদিন কাছে যাও, যাই একটু জড়াইয়া ধরো, আরে কত তোমারে জড়াইয়া ধরছেন মা, ছোট থেকে তোমারে জড়াইয়া ধরে ধরে তো বড় করছেন, এখন তুমি বড় হইয়া মাকে ভুলে গেছো, এখন তুমি বড় হইয়া বাবাকে ভুলে গেছো, একদিন মাকে যায়া জড়াইয়া ধরো, একদিন বাবাকে যায়া জড়াইয়া ধরো, তাদের কলিজা ঠান্ডা হয়ে যাবে, মার বাবার কলিজা ঠান্ডা হয়ে গেলে আল্লাহর রহমতের ধারা তোমার জন্য আল্লাহ খুলে দিবে। আল্লাহ শিক্ষা দিচ্ছেন এইভাবে চইলাও মা বাবার হক আদায় করতে পারবা না, এইভাবে কইরাও মা বাবার হক আদায় করতে পারবা না, তাহলে কি করব এখন, বলে আমার কাছে ছেড়ে দাও, তুমি পারবা না, তুমি পুরোপুরি করলেও পারবা না, মা বাবার হক আদায় করতে পারবা না, বলে না পারলে আমি করব কি মালিক, বলে পারবি না আমার কাছে ছাইড়া দে, কয় দিলাম ছাইড়া, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। অনেকে প্রশ্ন করে যে মা বাবার এত হক আদায়ের পর আবার দোয়ার কথা কেন, বলে দোয়ার কথা এই জন্যেই, তুমি যাই করো হক আদায় হবে না, তোমার পক্ষে সম্ভব না, তুমি জানো না কি আন্তরিকতার সাথে তোমাকে তারা বড় করেছেন, তুমি জানো না, যিনি জানেন সেই মালিকের কাছে ছাইড়া দাও, মালিক মা বাবা আমাকে যেভাবে আন্তরিকতার সাথে লালন পালন করেছেন বড় করেছেন, আমার পক্ষে জাজা আর বিনিময় দেওয়া সম্ভব না, মালিক তাদের জাজা তুমি দিয়ে দাও, তারা যেভাবে করেছেন তুমিও তাদেরকে তোমার রহমতের চাদরে ঢেকে নাও। মা বাবার জন্য সব সময় দোয়া করবেন, যাদের আছে তারাও দোয়া করবেন, যাদের নাই তারাও দোয়া করবেন, খালার খবর নেবেন, মার বান্ধবীর খবর নেবেন, মা যাদেরকে মহব্বত করতেন তাদের খবর নেবেন, বাবা না থাকলে চাচার খবর নেবেন, চাচা যাদেরকে মহব্বত করতেন তাদের কাছে যাবেন, দোয়া নেবেন।